কওমি মাদ্রাসায় ছাত্রলীগ কি করতে যাচ্ছে? শিবিরের জন্য বড় সুযোগ, এবং আমি বলবো যে শিবিরকে সুযোগ দিন। শিবিরেরও চেষ্টা করা উচিত ছাত্রলীগের মতো এই সুযোগ কাজে লাগানো। দর্শক, কওমি মাদ্রাসা বাংলাদেশের শিক্ষার্থীদের বা জনগোষ্ঠীর একটা বড় অংশ কোনো না কোনোভাবে কওমি শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত। তারা কওমি মাদ্রাসা থেকে শিক্ষা নেয়, তাদের সন্তানদেরকে শিক্ষা দেয় এবং তারা শিক্ষকতা করে। আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে তাদের গুরুত্ব অনস্বীকার্য, তাদের নিয়ে কথা বলতে হবে। তাদের মেইন স্ট্রিমিং করা, আমাদের মূল ধারায় তাদেরকে অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে কথা বলতে হবে। কওমি মাদ্রাসা এটা বিচ্ছিন্ন কিছু বা ব্যতিক্রম কিছু নয়, এটা আমাদের মতোই তারা মানুষ। হ্যাঁ, তাদের অনেক মিসকনসেপশন, অনেক কুসংস্কার, অনেক কিছু তাদের মধ্যে রয়েছে, কিন্তু আমরা একটা উদ্বেগজনক নিউজ লক্ষ্য করছি এর মধ্যে। কওমি মাদ্রাসায় ছাত্রলীগের বিশেষ সেল গঠনের পরামর্শ শিক্ষামন্ত্রীর, শিক্ষামন্ত্রী পরামর্শ দিয়েছেন। ডেফিনেটলি ছাত্রলীগ এখন নড়ে চড়ে বসবে, কওমি মাদ্রাসায় ছাত্রলীগ ঢোকার চেষ্টা করবে। যদিও কওমি মাদ্রাসায় ঢোকার চেষ্টা ছাত্রলীগ আরও 4-5 বছর আগে থেকে করে আসছে, কিন্তু কাঙ্ক্ষিত রেসপন্স পায়নি। শিক্ষামন্ত্রী বলুক আর শেখ হাসিনা বলুক আর ওবায়দুল কাদের বলুক, কওমি মাদ্রাসায় ছাত্রলীগ ওইভাবে যেভাবে করতে চায় বা মোটামুটি অ্যাক্সেস চায় সেভাবে চেষ্টা করেও পারবে বলে আমার মনে হয় না, খুব কঠিন হবে। যদিও এ ধরনের একটা সুযোগ ছাত্রলীগকে কওমিদেরই একটা অংশ করে দিচ্ছে, কওমি উদ্যোক্তারা, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, কওমির বড় বড় আকাবিররা যখন ব্যারিস্টার সুমনকে তাদের বক্তা বানায়, নসিহত করার জন্য বড় বক্তা মানে, বড় হুজুর মানে, তাহলে সুমনের ভাই ব্রাদার ছাত্রলীগ কাউন্সিলিংয়ের নামে কওমি মাদ্রাসায় ঢোকার চেষ্টা করবে, এটা তো একেবারেই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। অতএব ছাত্রলীগের যে চেষ্টা বা শিক্ষামন্ত্রীর যে নির্দেশ, প্রধানমন্ত্রীকে যদি কওমি জননী উপাধি দেওয়া হয়, ব্যারিস্টার সুমনকে যদি তাদের অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ বক্তা বানানো হয়, হুজুর মানা হয়, তাহলে ছাত্রলীগ ঢোকার চেষ্টা করবে, এটা একেবারে স্বাভাবিক। মানে যেভাবে প্রেম দেখাচ্ছে কওমিরা, এতে তারাই সুযোগ করে দিচ্ছে আমি মনে করি, এটা প্রত্যাশিত। আমরা খবরটা একটু দেখি। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কাউন্সেলিং করার জন্য ছাত্রলীগকে বিশেষ সেল গঠন করার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী। এর মানে কওমি শিক্ষার্থীদের সম্পর্কে মাননীয় শিক্ষামন্ত্রী কতটা নিচু ধারণা রাখে যে এরা পিছিয়ে পড়া, এদের এই সমস্যা সেই সমস্যা, এদের কাউন্সিলিং করবে ছাত্রলীগ। ছাত্রলীগ তারা আবার কারা? ছাত্রলীগ এখন ট্রলের বিষয়, ছাত্রলীগ আতঙ্কের নাম, ছাত্রলীগের সাথে ভালো কাজের কোনো সম্পর্ক নেই। সেই ছাত্রলীগ নাকি কওমি হুজুরদের কাউন্সিলিং করবে, চিন্তা করেছেন কতটা ইনফিরিয়র ধারণা রাখে কওমি শিক্ষার্থীদের সম্পর্কে? এখন এই ধারণা কেন জন্ম নিল, এই সাহসটা কোথায় পেল? ওই যে ব্যারিস্টার সুমনকে যখন বড় বক্তা বানানো হয় কওমি প্ল্যাটফর্মের, তখন তো এই সাহস বা এই চিন্তা এটা প্রকাশ্যে বলবেই, স্বাভাবিক। তিনি বলেন, ছাত্রলীগ নেতাদের বিশেষভাবে বলবো, কিছু কিছু রাজনৈতিক দল ইতিমধ্যে কওমি মাদ্রাসাগুলোতে তাদের ছাত্র সংগঠনের কার্যক্রম চালাচ্ছে। একটি রাজনৈতিক দল পরিপূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রম করার পাশাপাশি ছাত্র সংগঠনেও কাজ করছে। দেখেন, এই প্রশ্ন এটাও একটা যৌক্তিক প্রশ্ন, এটা কওমিদের দোষ। ছাত্রলীগ যে সুযোগ নিতে চাচ্ছে, এই দোষ কওমিদের। এখন ছাত্রলীগ কওমি মাদ্রাসায় ঢুকতে পারলে কওমি মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে, আলিয়া মাদ্রাসার মতো হয়ে যাবে। সেখানে এলএম চর্চা হবে না, সেখানে মারামারি হবে, গ্রুপিং হবে, প্রভাব বিস্তার করার জন্য এক গ্রুপ আরেক গ্রুপকে পেটাবে এবং হুজুরের এক গ্রুপ আরেক গ্রুপকে ধাওয়ানোর জন্য ছাত্রলীগকে ব্যবহার করবে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা তখন গাঁজা সেবন করবে, গঞ্জিকা সেবন করবে, ইয়াওয়া সেবন করবে, নেশা ঢুকে পড়বে, কেউ ফেরাতে পারবে না। যখন ঢাকা আলিয়া মাদ্রাসায় গেলে দেখবেন যে নেশা থেকে শুরু করে বিড়ি সিগারেট হাফ প্যান্ট পরা সব আছে। কওমি মাদ্রাসা এটা ঢুকবে এটা অসম্ভব নয়, কারণ কওমিরে যেভাবে ব্যারিস্টার সুমনকে আকাবির মানছে এটা অসম্ভব নয়। ছাত্রলীগ ঢুকতে পারলে সেরকম এই ঘটনা ঘটবে, কিন্তু কওমিদের নিজেদের দায় তো দেখতে হবে। যেমন সেখানে ছাত্র রাজনীতি আছে, চরমনের ছাত্র সংগঠন আছে বিভিন্ন কওমি মাদ্রাসায়, খেলাফত মজলিস, ছাত্র মজলিস বা এরকম বিভিন্ন একেবারে রেজিস্টার্ড নিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন বিভিন্ন কওমি মাদ্রাসায় আছে, প্রকাশ্যে রাজনীতি করে, তারা মিছিল মিটিং করে। এখন তারা যদি করতে পারে, বাংলাদেশ থেকে তো আর বিচ্ছিন্ন তো নয়, রাজনীতি করতে না পারলে যেমন ক্যারেট কলেজ, রাজুক উত্তরা বা নটরডেম রাজনীতি করতে পারবে না, কেউ করতে পারবে না। কিসের ছাত্রলীগ, ছাত্রদল আর ছাত্র মজলিস আর ছাত্র আন্দোলন, কেউ করতে পারবে না। কিন্তু যদি করতে পারে তাহলে তো আইনগতভাবে সবার সেই অধিকার আছে, সবাইকে দিতে হবে। তো কোনো কওমি মাদ্রাসায় যদি ছাত্র মজলিস কিংবা ছাত্র আন্দোলন কিংবা
অন্য কিছু থাকে, তাহলে ছাত্রলীগ সেই যুক্তি দিয়ে ঢোকার চেষ্টা করবে, এটা তো স্বাভাবিক। অতএব ছাত্রলীগ যদি কমি মাদ্রাসায় ঢুকে, তার দায় কমি মাদ্রাসা নিজেদেরকেই নিতে হবে, নিজেদের ভুলের জন্যই এই দায় স্বীকার করতে হবে। তারা মাদ্রাসাগুলোকে পুরোপুরি রাজনীতি মুক্ত রাখতে পারেনি, আর রাজনীতি মুক্ত যদি না রাখতে চায়, ঠিক আছে, তাহলে ছাত্রলীগ শিবির সবাইকে সুযোগ দিবে, আপনারা শিবিরকে কেন সুযোগ দেন না? আসলে কমি মাদ্রাসার জন্য সবচাইতে অনুকূল হচ্ছে শিবিরকে যদি অ্যাক্সেস দেয়। শিবির যদি কমি মাদ্রাসায় ঢুকতে পারে, তাহলে কমি মাদ্রাসায় স্বাতন্ত্র বজায় থাকবে, কমি মাদ্রাসায় এলএম চর্চা থাকবে, আর শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারবে, শিবির বরং পাহারা দিবে। শিবির কমি মাদ্রাসার সবচাইতে বড় বন্ধু, কমি বান্ধব সংগঠন, অথচ সেই শিবিরকে ঠেকানোর জন্য অস্ত্রবাজি করতে, দা কিরিচ দিয়ে হামলা করতেও দ্বিধাবোধ করে না কমি শিক্ষার্থীরা। হাটাজারি মাদ্রাসায় শিবিরের সাথী বা এরকম কর্মী এদেরকে হত্যা করেছিল। অনিবার্য এই জুলুমের ফল ছাত্রলীগ তাদের উপর চেপে বসবে, শিক্ষামন্ত্রীর এই নির্দেশের ফলে ডেফিনেটলি ছাত্রলীগ ধরে চলে বসবে। শিক্ষামন্ত্রী বলেন, কমি মাদ্রাসার সন্তানরাও আমাদের সন্তান, তারাও এদেশের নাগরিক, রাজনৈতিকভাবে মতাদর্শের দিক থেকে তারা দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে যাতে বিচ্যুত না হয়, আমি বলবো তাদের কাউন্সিলিং করার জন্য বিশেষ সেল গঠন করা উচিত। এর মানে এই মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান, এগুলো সম্পর্কে কমি মাদ্রাসা শিক্ষার্থীদের সমস্যা আছে, তাদের কাউন্সিলিংয়ের জন্য ছাত্রলীগ কাজ করা দরকার। ইতিই তো বলছেন না, ছাত্রলীগ এগুলো করতে গেলে সেখানে সন্ত্রাস ঢুকবে, নেশাদ্রব্য ঢুকবে, পড়াশোনা ধ্বংস হয়ে যাবে। বরং এই ধরনের কিছু ঘাটতি থাকলে বরং শিবিরকে সেই সুযোগ দেন, শিবির যদি এই কাজ করে, কমি শিক্ষার্থীদেরকে যে ঘাটতি আছে ঘাটতিগুলো পূরণের জন্য কাউন্সিলিং করে, তাহলে কমি মাদ্রাসার স্বাতন্ত্র্য বজায় থাকবে, আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তারা আরও ভালো কাজ করতে পারবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ এবং অন্যান্য ছাত্র সংগঠনকে বলতে চাই, আমাদের অনেক প্রগতিশীল ছাত্র সংগঠন, তারাও যাতে কৌমি মাদ্রাসাগুলোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার অনুপ্রেরণা, সংবিধানের যে চার মূলনীতি, সেগুলোর বিষয়ে তাদের কাউন্সিলিং করান। এর মানে শুধু ছাত্রলীগ না, এখন অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠন মানে কি? ছাত্রদল শিবিরকে তো আর শিক্ষামন্ত্রী প্রগতিশীল বলবেন না, বিএনপিকেও বলবেন না, তাহলে প্রগতিশীল হচ্ছে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, বুঝতে পারছেন, ছাত্র ফ্রন্ট, এই বামপন্থী ছাত্র সংগঠনগুলোকেও বলছে কমি মাদ্রাসায় ঢুকতে দিতে, কেন দিবে না? চরমনে পীর সাহেবরা কৌমি আলেম পরিচয় দিয়ে, কৌমি আকাবির পরিচয় দিয়ে যখন বামপন্থীদেরকে দাওয়াত দেয়, যখন আসামা আব্দুর রবকে দাওয়াত দেয়, আরও অনেক বড় বড় বামপন্থীদেরকে যখন চরমনে দাওয়াত দেয়, পাশাপাশি বসে ধর্ম মরম সম্পর্ক, বামপন্থী চরমনাই আকাবির, সেই সুযোগ তো কৌমিরা নেবেই। অতএব কমি মাদ্রাসায় যদি ছাত্রলীগ ঢুকে, বামপন্থী সংগঠন ঢুকে এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে, এ দায়ভার প্রথমত কমি মাদ্রাসার কর্তৃপক্ষ নিজেদেরকে নিতে হবে। মহিবুল হাসান চৌধুরী আরও বলেন, ঈদুল আজহার পর শিক্ষা প্রতিষ্ঠান শনিবার খোলা বা বন্ধ রাখার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে, আমরা চেষ্টা করছি শনিবার যে বন্ধ ছিল, পূর্বে ছিল, সেটা যাতে করে বলবৎ রাখতে পারি। ইতিমধ্যে আমরা শিক্ষাবর্ষের ক্যালেন্ডার হিসাবে, যাই হোক, এটা ভিন্ন আলোচনা, আরও নানান বিষয়ে কথা বলেছেন। তো এখন কমি মাদ্রাসায় হাত দিতে চাচ্ছে ছাত্রলীগ, এটা একটা দুর্বিসন্ধি। এই জন্য বলবো যে অনাকাঙ্ক্ষিত পরিবেশ থেকে বাঁচতে শিবিরকে সুযোগ দেন, ছাত্রলীগ অ্যাটলিস্ট নেশা ঢুকাতে পারবে না কমি মাদ্রাসায়, ইয়া বা গঞ্জিকা এগুলো ঢুকাতে পারবে না।